উত্তর প্রদেশের কানপুরের দৃশ্যে শহরের মাঝমজিয়াত ব্যাপক হারত নিরাপত্তা বাহিনী কুচকাবাজ করেছে, কেন যাওয়া সপ্তাহ এই কানপুর শহরের মাজত দুটা সম্প্রদায়ের মাজত তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়েছে। শিলগুটি নিক্ষেপর বা মারপিটর ঘটনা সংঘটিত হয়েছিল উত্তর প্রদেশের কানপুর শহর। এই কানপুর শহরের এই ঘটনার আঁড়ৰ ব্যক্তিগৰাকী হচ্ছে এই মহিলাগৰাকী। এওঁর নাম হচ্ছে নুপুর শর্মা। নিশ্চয় আপনি জানিব বিচাৰিব নুপুর শর্মার বাবে কানপুরত সাম্প্রদায়িক সংঘর্ষ কিয় হয়েছিল। টেলিভিশনের টক শোত বিজেপির রাষ্ট্রীয় প্রবক্তা নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য, হজরত মোহাম্মদ সংক্রান্তত অশালীন মন্তব্য করেছিল নুপুর শর্মায়। নুপুর শর্মার লগত বিজেপি নেতা নবীন জিন্দালেও টুইটারত বক্তব্য প্রকাশ করেছিল। ইয়ার পিছত নুপুর শর্মা আর নবীন জিন্দালক ছয় বছর বিজেপির পর নিলম্বিত করা হয়। বিজেপির কেন্দ্রীয় কমিটি প্রেরণ করা এই পত্রখনলে মন করব। পত্রখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বয় তৎকালে নুপুর শর্মাক নিলম্বন করার কথা ঘোষণা করেছে। দেওবারে নুপুর শর্মাক দলের পর নিলম্বন করা হয়। হজরত মোহাম্মদ সংক্রান্তত বিতর্কিত মন্তব্য করার নুপুর শর্মার কঠোর স্থিতি গ্রহণ করলে বিজেপির নেতৃত্ব রব। তার আগে নুপুর শর্মার পরিচয় আপনার দিব বিচার। 2008 সনত এবিভিপির টিকটত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছিল। 2015 নতুন দিল্লির আসনখনত কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। লন্ডন স্কুল অব ইউনিভার্সিটির পর LLM ডিগ্রি লৈছিল নুপুরে। নুপুর হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এবার এই ব্যক্তিজনক মন করো, এর নাম নবীন জিন্দাল। নবীন জিন্দালে নুপুর শর্মার বক্তব্যক স্বাগতম জানায় টুইট করেছিল। এই টুইটর পিছত নুপুর শর্মার লগতে নবীন জিন্দালকো দলের পর নিলম্বন করা হয়। পার্টি কা সমর্পিত কার্যকর্তা হুঁ, পার্টি যো ফেসলা করেগি ওই আমারে লিয়ে সর্বোপরি হ্যায়। তো কি আপকো ইয়ে পত্র মিল গয়া হ্যায়? ইস পে চর্চা করেঙ্গে জেসি আয়েগা। নুপুর শর্মার বক্তব্যর বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া। মুসলমান দেশসমূহে এই ঘটনাক গরিহণা জানায়। পাকিস্তানের পর আরম্ভ করে আরব রাষ্ট্রলৈ নুপুরের বক্তব্য সমালোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈদেশিক মন্ত্রী আদিয়ে নুপুর শর্মার এই বক্তব্য তীব্র ভাষায় গরিহণা জানাইছে। অবশ্যই নুপুরক নিলম্বন করার সংক্রান্ত আদরণি জানাইছে দেশের একাংশ মুসলমান নেতাই। দেখিয়ে এই পার্টি কা বহুত বড়া কদম হ্যায়, ইসমে কোই দোরাই নাহি হ্যায় কি হিন্দুস্তান সংবিধান সে চলতা হ্যায়। और संविधान में इस बात की बिल्कुल गुंजाइश नहीं है कि हम किसी के भी सेंटिमेंट्स को हर्ट करें या किसी के धार्मिक जो हमारी आस्था है उस पर चोट करें। इन दोनों ने मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की शान में जो कुछ कहा ये बहुत गलत कहा था, जिसकी सिर्फ हिंदुस्तान में नहीं हिंदुस्तान के बाहर भी अरब देशों से भी इसकी मजम्मत आई। और मैं समझता हूँ कि पार्टी को भी कुछ अरबिक इस तरह के संदेश मिले कि ये अच्छा नहीं है, क्योंकि मुसलमान चाहे वो हिंदुस्तान में रहता हो या अरब में रहता हो, हम एक खुदा को मानते हैं और नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जो है हमारे आखिरी नबी हैं उनको सब मानते हैं। कोई मुसलमान ऐसा नहीं है जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को ना मानता हो। तो कहीं भी अगर उनकी शान में कोई गलत बात कही जाएगी तो पूरी दुनिया का मुसलमान इस पर एकजुट हो जाएगा। নুপুরক নিলম্বন করার পিছতেই দেওবারে নুপুরে টুইটার যোগে স্পষ্টভাবে কয় যে কাকো আঘাত দিয়াটো তেওঁ উদ্দেশ্য নাছিল। ইয়াৰ বাবে কাৰোবাৰ ধৰ্মীয় অনুভূতিত যদি আঘাত লাগিছে তাৰ বাবে তেওঁ ক্ষমা বিচাৰিছে। নুপুর শর্মাক কেৱল নিলম্বন কিয়? নুপুর শর্মাক গ্ৰেপ্তাৰ কৰক দাবী একাংশ মুছলমান নেতাৰ। ইস পৰ ইয়ে কহনা চাহতা হুঁ কি বিজেপি নে एक जिम्मेदार पॉलिटिकल पार्टी की हैसियत से अपना काम कर दिया, अपनी जिम्मेदारी को अपने कर्तव्य को पूरा कर दिया। उसकी सराहना करते हुए मैं सरकार से ये अपेक्षा करता हूँ, उम्मीद करता हूँ कि वो भी अपनी जिम्मेदारी को पूरी करेगी और इनको कानून के मुताबिक सज़ा दिलवाने का इंतज़ाम करेगी। এই খিনি সময়তে আম আদমি পার্টিয়ে নুপুর শর্মাক কিয় নিলম্বন করা হল তার বিষয়ে ব্যাখ্যা আগবাইছে। নুপুর শর্মার বক্তব্যর পিছতেই আরবর রাষ্ট্রসমূহে ভারতের সামগ্রী বন্ধ করিম বলে ভাবুকি প্রদান করেছিল।
এনে অবস্থাত নুপুরৰ বিৰুদ্ধে কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰিবলৈ বাধ্য হৈছিল বিজেপিৰ নেতৃত্ব। ইছ বাৰ খাড়ী দেশৰ মে গল্ফ কণ্ট্ৰিজ কে অন্দৰ ইনকে ইছ বয়ান কি বহুত জ্যাদা নিন্দা হুই আৰু ইতনি নিন্দা হুই কি ভাৰতীয় জনতা পাৰ্টী কি ভি নিন্দা হুই और वहाँ पर कई देशों के अंदर ये कहा गया कि हम भारतीय प्रोडक्ट्स का बायकॉट कर देंगे। मुझे लगता है कि ये बहुत बड़ी बात है हमारे देश के लिए कि कुछ प्रवक्ताओं की नादानी से और कुछ प्रवक्ताओं की छोटी मानसिकता की वजह से पूरे देश का जो प्रोडक्शन है, जो एक्सपोर्ट है, वो इफ़ेक्ट हुआ। लाखों करोड़ों रुपये का देश का नुकसान हुआ। इन लोगों की प्राइमरी मेंबरशिप को सिर्फ सस्पेंड ही नहीं करना चाहिए था, इनको हमेशा के लिए पार्टी से निकाला जाना चाहिए था और सभी पॉलिटिकल पार्टीज को निर्णय करना चाहिए था कि इस तरीके के तत्वों को कोई भी राजनीतिक दल अपने यहाँ पनाह ना दे, ताकि एक बड़ी मिसाल जो है वो पेश की जाए। मेरा डर ये है कि कुछ दिनों बाद इनको दोबारा से प्रवक्ता बनाकर भारतीय जनता पार्टी सम्मानित करेगी। आज का जो एक्शन है सिर्फ खाड़ी देशों से डर के सरकार ने लिया है। विभिन्न दल कैसे नुपुर शर्मा निलंबन कर जथेष्ट नहय, नुपुर शर्मार विरुद्धे आईनी व्यवस्था ग्रहण करो। ब्यूरो रिपोर्ट, DY360।